সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের নতুন একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। যারা 90-এর দশক থেকে যখন কেবল টিভি প্রথম চালু হলো তখন থেকে যারা মিডিয়াকে ফলো করছেন বা আজকে যে সমস্ত তরুণ তরুণীরা সবাই এখন নানা রকমভাবে ইউটিউবে এটা সেটা দেখেন বা আপলোড করেন, তাদের সবারই একটা অভিজ্ঞতা আছে যে কোনো ভিডিও হয়তো গতকালে দেখেছেন, আজকে দেখা গেল যে সেই ভিডিওটা আর সেখানে নেই। কেন নেই তা সেখানে ব্যাখ্যা দেওয়া নেই, শুধু বলা আছে দি ভিডিও ডাজ নট এক্সিস্ট এনি মোর, অথবা দি আপলোডার হ্যাজ রিমুভড দি ভিডিও, দি চ্যানেল হ্যাজ বিন সাসপেন্ডেড, এই ধরনের সমস্ত কথা। এই যে ব্যাপারগুলো, এগুলো কারণটা কী? কারণ নানাবিধ আছে। প্রথমেই দেখতে হবে যে আজকে যে সমাজ মাধ্যমের যে এই যে বুমটা হয়েছে, এই বুমের কারণটা কী? আগে যারা খবরের কাগজ পড়তেন তারা দেখতেন যে খবরের কাগজে কোনো একটা লেখা হয়েছে, সেই লেখার উপরে লেখার পরে 7 দিন পরে তার নামে একটা চিঠি এলো যে আমি এই চিঠির সঙ্গে এই এই লেখার সঙ্গে এগ্রি করি না, অমুক তমুক নানা রকম ব্যাপার, এবং সেই চিঠি ছাপা হবে কি হবে না সেটাও কিন্তু মানে সংবাদপত্রের সংবাদ সম্পাদকের ওপরে নির্ভর করত বা তার স্টাফের ওপরে। এইবারে যে টিভি যে চ্যানেলগুলো, আগে তো শুধুমাত্র দূরদর্শন ছিল, পরবর্তীকালে প্রাইভেট চ্যানেলগুলো আসা শুরু হলো 90-এর দশক থেকে। 90-এর দশক থেকে চ্যানেলগুলো আসার পর থেকে দেখা গেলো এদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সাংঘাতিকভাবে বেড়ে গেছে। তার কারণটা হচ্ছে যে বিজ্ঞাপন, অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে সরকারি আনুকূল্য পাওয়ার জন্যও কিন্তু এদের মধ্যে খেয়াখেয়ি হয়েছে, অনেক ক্ষেত্রে নিজেদের বিজনেসের কারণেও অনেকে বসে গেছে, কেউ কেউ আবার হয়তো লড়াইয়ের পরে টিকতে না পেরে চলে গেছে। আবার অনেকে হয়েছে কি যে টিআরপি টেলিভিশন রেটিং পয়েন্ট এইগুলো বেশি বাড়ানোর জন্য তারা হয়েছে কি যে মিথ্যা সংবাদ হোক বা পেইড নিউজ হোক বা বিজ্ঞাপনকে খবর হিসেবে দেখানো, এই ধরনের কারণে হয়েছে কি যে এই যে চ্যানেলগুলোর উপর মানুষের অনেকটা আস্থা সরে গেছে। তার ফলে তারা সোশ্যাল মিডিয়াতে ঢুকেছে যে ঠিক আছে মানে এখানে তো ধরুন বড় বড় কর্পোরেটের কোনো রকম অস্তিত্ব নেই, এখানে সব ইন্ডিভিজুয়াল বা কোনো একটা গ্রুপের অ্যাক্টিভিটি, তা সেই জন্যে ধীরে ধীরে কিন্তু এই এই যে সোশ্যাল মিডিয়া কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। এবং এটা যারা সরকারি পদে আছেন তারাও দেখেছেন যে অনেক ক্ষেত্রেই এই যে সোশ্যাল মিডিয়াতেই যে সবসময় সব কিছু ঠিকঠাক মতো হয় তা নয়, অনেক ক্ষেত্রেই যেমন সত্যি পাওয়া যায় তেমনি আবার অনেক ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো হয়তো ঘটা উচিত না, সেই জন্য কিন্তু একটা আইন নিয়ে আসা হয় 2000 সালে। প্রাথমিকভাবে সেটা কিন্তু উদ্দেশ্য যা ছিল পরবর্তীকালে সেটা সোশ্যাল মিডিয়াতে তার উপর অ্যাপ্লিকেবল হয়ে যায়, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000। এই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টকে পরবর্তীকালে এটাকে কমপ্লিমেন্ট করার জন্য নিয়ে আসা হয়েছে ইনফরমেশন টেকনোলজি রুলস 2021। অ্যাক্ট এবং রুলের ব্যাপার তো বলে দিয়েছি যে অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে যে স্টেপ নেওয়াগুলো দরকার সেগুলো কিন্তু রুলের মাধ্যমে বলে দেওয়া থাকে। সেই জন্যে অ্যাক্ট ইজ কনস্টিটিউশনাল অথরিটি এবং কনস্টিটিউশনের কোনো একটা আর্টিকেল থেকে অ্যাক্টের জন্ম, এবং এই যে রুলগুলো সেই রুলগুলো কিন্তু আবার এই অ্যাক্ট থেকে জন্ম নেয়, তার ফলে একে এটা হচ্ছে রুলগুলো হচ্ছে অ্যাক্টের পরিপূরক। এবারে চলে আসি যে হঠাৎ এই যেটা বললাম যে ভিডিওগুলো যে দেখা যাচ্ছে না সেটা কারণটা কী? এই যে কারণটা তো বলে দিয়েছে যে সাসপেনশন আছে বা উইথড্রন হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে, হোয়াট এভার, কেন? তার কারণটা হচ্ছে কি যে এখানেও অনেক ক্ষেত্রে কিন্তু কর্পোরেট ওয়ার থাকে। এই যে বড় বড় চ্যানেলগুলো যখন দেখলো তারা মেইনস্ট্রিম মিডিয়াতে থেকেও তারা খুব একটা সুবিধা করতে পারছে না, তখন তারা করে কি সোশ্যাল মিডিয়াতেও তাদের একটা করে অ্যাকাউন্ট করে আছে, অনেক বৃহৎ বৃহৎ সমস্ত চ্যানেল যাদের হয়তো কোটি কোটি ভিউয়ার তারাও করে দিতে ইউটিউবে একটা করে চ্যানেল খুলেছে।
এই এরকম একটা চ্যানেল আছে, তার নাম আমি বলছি না সঙ্গত কারণে, কিন্তু তাদের হচ্ছে মিলিয়ন্স অফ সাবস্ক্রাইবার এবং তারা কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাশনাল সমস্ত রকম খবর দেখাতো, এবং খবর দেখাতে গিয়ে তারা হয়েছে কি যে গুগলের মাধ্যমে তারা তিনটে কপিরাইট স্ট্রাইক খেয়েছে। কপিরাইট স্ট্রাইক মানে হচ্ছে যে আপনি অপরের একটা অরিজিনাল ভিডিওটা নিজের বলে চালাচ্ছেন, এটাকে বলে কপিরাইট স্ট্রাইক। ডিটেক্টেড হয়েছে অথবা ওকে বলা হলো যে তোমার এই চ্যানেল, এবং গুগল করেছে কি সেই চ্যানেলটার যে ভিডিও তিনটাকে ইন অপারেটিভ করে দিয়েছে, এবং তার সঙ্গে এটাও লিখেছে যে কপিরাইটের কারণে কিন্তু তোমাদের এই যে চ্যানেলটা এটা কিন্তু টেক ডাউন করে দেওয়া হবে। টেক ডাউন কথাটা কিন্তু খুব মারাত্মক কথা। টেক ডাউন মানে হচ্ছে কিন্তু এক কথায় এটাকে ডেমোলিশ করে দেওয়া হবে, অর্থাৎ কিনা ওই চ্যানেলটার আর কোনো রকম অস্তিত্ব থাকবে না, তার সমস্ত রকম কন্টেন্ট কিন্তু মুছে যাবে। এ তো বিশাল ক্ষতি, যাদের এই পরিমাণ ভিউয়ার, যাদের এই পরিমাণ সাবস্ক্রাইবার, সেটা যদি টেক ডাউন হয়ে যায় তাহলে কি হবে? সেই জন্য তারা চলে গেল কিনা হাইকোর্টে, তারা মামলা করলো কপিরাইটে, কপিরাইট ইউজ করে গুগল যে তাদের এই যে ভিডিওগুলো উইথড্র করে নিয়েছে বা চ্যানেলটাকে ভেঙে দেবার যে হুমকি দিয়েছে সেই হুমকির বিরুদ্ধে তারা চলে গেল কোর্টে। এবং যেহেতু এটা কপিরাইট সংক্রান্ত মামলা, অতএব কোর্টে জুরিসডিকশন আছে, কোর্ট সেটাতে কোনো একটা সিদ্ধান্ত দিয়ে বলতেও পারে যে না তোমরা এটাকে ভাঙবে না, বা ঠিক আছে তোমার সিদ্ধান্ত সঠিক, অথবা হোয়াট এভার, দ্যাট ইজ আ স্কোপ ফর রিকনসিডারেশন অর কনসিডারেশন অফ দি হোল ইস্যু, ফ্রেশ লুক। মানে এটা সবসময় যে গুগলের হাতে থাকবে তার কোনো কথা নেই, কোর্টের হাতে থাকবে, এবারে কোর্ট যেটা মনে করবে করবে। কিন্তু গুগলের যে সহযোগী যে ইউটিউব, ইউটিউব কিন্তু গুগলের আন্ডারে, এইবারে ইউটিউব যদি বলে যে তোমার এই চ্যানেলটাকে আমরা সাসপেন্ড করে দেব, ইনফ্যাক্ট এই হুমকি গেছে, তাহলে সেক্ষেত্রে কোর্টের কী করণীয়? ব্যাপারটা হচ্ছে যে কনজিউমার্স ফোরামের ব্যাপার কিন্তু এখানে আসে না, কারণ যে ফেসবুক হোক বা এই ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, গুগল হোক, সবই কিন্তু বিনা পয়সায়। অর্থাৎ কিনা তুমি এটা, আমরা যখন এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করি তখন কিন্তু আমরা এই মুচলেকা দিয়ে ঢুকেছি যে এদের সমস্ত রকম আইন কানুন আমরা মেনে চলতে বাধ্য। এটা কিন্তু হেড টু হেড কোনো একটা টাকা পয়সার বিনিময়ে কন্ট্রাক্ট নয় যে বলবেন যে তুমি এই চুক্তি ভঙ্গ করেছ, অথবা এখানে কোর্টেরও হাত পা বাঁধা, কাউকে যদি সাসপেন্ড করে দেয় তাহলে কোর্ট কী করতে পারে? কপিরাইট হলে না বলবে যে হ্যাঁ ঠিক আছে, কপিরাইটে ইন্ডিয়ান কপিরাইটে ডিসিশন নেবার ক্ষমতা হচ্ছে ইন্ডিয়ান কোর্টের, অতএব সেক্ষেত্রে যদি মানে কোর্ট যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে এটা তাদের আওতার মধ্যে পড়ছে, সিদ্ধান্ত নেবে। যেমন উদাহরণ দিচ্ছি, সেকশন 52 অফ কপিরাইট অ্যাক্ট 1957 এখানে কি বলছে যে সার্টেন অ্যাক্টস নট টু বি ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট, অর্থাৎ এই এই ব্যাপারগুলো হলে সেটাকে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট বলে ধরা হবে না। অর্থাৎ ধরুন যে কোম্পানিটি, বিদেশি কোম্পানি কোনো ভিডিওর কিছু অংশ বিশেষ দেখিয়েছে, তাহলে সেক্ষেত্রে কী নিয়ম আছে? দি ফলোয়িং অ্যাক্টস শ্যাল নট কনস্টিটিউট অ্যান ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট, নেমলি এ ফেয়ার ডিলিং উইথ এনি ওয়ার্ক, সৎ পরিষ্কারভাবে যদি এটাকে কেউ ইউজ করে, নট বিইং এ কম্পিউটার প্রোগ্রাম ফর দি পারপাস অফ প্রাইভেট অর পার্সোনাল ইউজ ইনক্লুডিং রিসার্চ, ক্রিটিসিজম অর রিভিউ হোয়েদার অফ দ্যাট ওয়ার্ক অর অফ এনি আদার ওয়ার্ক, দি রিপোর্টিং অফ দি কারেন্ট ইভেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডিং দি রিপোর্টিং অফ এ লেকচার ডেলিভার্ড ইন পাবলিক। অর্থাৎ কিনা এই ধরনের ইস্যুতে যদি এই অন্য কারো ভিডিও যদি দেখানো হয় তাহলে এটাকে কিন্তু ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট হিসেবে ট্রিট করা হবে না।
অর্থাৎ কিনা গুগল যে অভিযোগটা এনেছে সেই অভিযোগটা কিন্তু কোর্টের দ্বারা বিচার্য হবে, এবং কোর্ট যদি বলে যে না এখানে কপিরাইট মোটেই এখানে ভায়োলেট করা হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটা বেঁচে যাবে। কিন্তু যদি সাসপেন্ড করা হয় সেক্ষেত্রে কোর্টের আর কিচ্ছু করার নেই, কারণ সাসপেনশনটা হচ্ছে গুগলের নিজস্ব ডিসিপ্লিনের ব্যাপার, এবং গুগল যেহেতু টাকা পয়সার বিনিময় এই সার্ভিসটা দেয় না, বা ইউটিউব যেহেতু টাকা পয়সার বিনিময় এই সার্ভিসটা দেয় না, কাজেই কেউ বলতে পারে না যে তোমার জন্য আমার এই ক্ষতিটা হয়েছে। তুমি এদের যে নিজস্ব অ্যাপিল মেকানিজম আছে সেই অ্যাপিল মেকানিজমের মাধ্যমে যদি ব্যাপারটা মীমাংসা করে নাও তো নিলে, তা না হলে কোর্টের হাত পা কিন্তু এখানে বাধা। তাই এই যে সাসপেনশন বা এই যে উইথড্রয়াল, এই উইথড্রয়ালের কিন্তু দু তিনটে কারণ থাকে, বেসিক্যালি থাকে দুটো। একটা হচ্ছে যে সিকিউরিটি বা ইন্টিগ্রিটি বা সভারেনটি অফ দি কান্ট্রি ইজ কনসার্ন, সেই ধরনের কোনো যখন যদি মেটেরিয়াল থাকে। আরেকটা হচ্ছে কপিরাইট, কপিরাইটেরটা তো বলেই দিলাম যে কপিরাইটে তো কোর্টের অতি অবশ্যই জুরিসডিকশন আছে। কিন্তু যদি দেখা যায় যে দেশের কোনো স্বার্থ বিনাশকারী কোনো কাজ হতে পারে, এমন কোনো পোস্ট আছে বা ভিডিও আছে, তাহলে সেটা গুগল হোক, ইউটিউব হোক, যে সমাজ মাধ্যম হোক, এদেরকে সমাজ মাধ্যমকে কিন্তু বলে সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি। সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি এটা ইনফরমেশন টেকনোলজি রুলের মধ্যে বলা দেওয়া আছে যে সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি মানে হচ্ছে ইট মিন্স অ্যান ইন্টারমিডিয়ারি হুইচ প্রাইমারিলি অর সোললি এনাবলস অনলাইন ইন্টারাকশন, সোললি এনাবলস অনলাইন ইন্টারাকশন বিটুইন টু অর মোর ইউজার্স অ্যান্ড অ্যালাউস দেম টু ক্রিয়েট, আপলোড, শেয়ার, ডিসেমিনেট, মডিফাই অর অ্যাক্সেস ইনফরমেশন ইউজিং ইটস সার্ভিসেস। অর্থাৎ কি না, এইগুলো, এই যে সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি বলা হচ্ছে, এরা হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি আজকে যদি রেলওয়ে দিয়ে, অর্থাৎ কি না ট্রেনে করে যদি কোনো ক্রিমিনাল যায়, তার জন্য তো রেলওয়েকে কি দোষারোপ করা যেতে পারে? অবভিয়াসলি না। কিন্তু একটা ডিউ ডিলিজেন্স বলে ব্যাপার আছে, অর্থাৎ এখানে রেলকেও কিন্তু বলছে এই করবেন না, এই করলে কিন্তু এই শাস্তি, এই করবেন না, এই করলে কিন্তু এই শাস্তি, আমাদের গাইডলাইন মেনে চলুন। আমাদের এখানে ট্রেনের চলার কতগুলো নিয়ম আছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হলো, আর জানিয়ে দেওয়ার পরে তারপরেও যদি আপনি সেটা না মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে যে আইন বানানি তার দায়িত্ব। কিন্তু ডিউ ডিলিজেন্স এখানে যেহেতু করা হয়েছে, অতএব এখানে কিন্তু ইউটিউব বা ফেসবুকের আর কোনো দায়িত্ব রইল না। দায়িত্ব যা আছে সেটা কিন্তু সমস্তই সেই ব্যক্তির বিশেষে যিনি এটাকে আপলোড করেছেন বা যিনি এটাকে প্রোপাগেট করিয়েছেন। অনেক ক্ষেত্রেই হয়তো দেখা যাবে যে কেসে ইউটিউব বা সমাজ মাধ্যমকে অনেক ক্ষেত্রেই হয়তো পার্টি করা হয়, কিন্তু পার্টি করলেও তাদের ডিউ ডিলিজেন্স রিপোর্ট দেখার পর তাদেরকে আর তাদের এগেনস্টে কোনো স্টেপ নেবার কোনো ব্যাপার নেই। এইবারে ব্যাপারটা হচ্ছে যে কোথায় কোথায় কখন কী ভায়োলেট হলো, এটা মনিটরিং সিস্টেম বা গভর্নমেন্ট মানে কোন ক্ষেত্রে কীভাবে এদেরকে নির্দেশ দেয়। যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের একটা ধারা আছে, সেই ধারাটা হচ্ছে 69A। 69A হচ্ছে পাওয়ার টু ইস্যু ডাইরেকশন ফর ব্লকিং অর পাবলিক অ্যাক্সেস অফ এনি ইনফরমেশন থ্রু এনি কম্পিউটার রিসোর্স। অর্থাৎ এখানে ডাইরেকশন দেওয়া হবে যে এই যে পোস্ট আছে, এই পোস্ট বা এই ভিডিও, এটাকে পাবলিক অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু সেই প্ল্যাটফর্মকে কিন্তু নির্দেশ দেওয়া যেতে পারে। যেমন ইউটিউবকে হয়তো নির্দেশ দিল যে তুমি এই চ্যানেলটাকে বন্ধ করে দাও, অথবা এই ভিডিওটাকে উজ্জ্বল করে দাও, এই সমস্ত। সেটা কখন 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 এই ধরনের নির্দেশ দিতে পারে, যদি দেখা যায় যে ইন্টারেস্ট অফ সভারেনটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ডিফেন্স অফ ইন্ডিয়া, সিকিউরিটি অফ দি স্টেট, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেটস অর পাবলিক অর্ডার, এই সমস্ত যদি ব্রিচড হয়,
বা হতে হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত জানিয়ে সেই প্ল্যাটফর্মকে বলবে যে তোমরা ওই চ্যানেল বা ওই ভিডিওকে আইদার উইথড্র করো অথবা ডিমোলিশ করো বা হোয়াট এভার। অর্থাৎ কিন্তু একটা রিজেন্ট অর্ডার থাকবে গভর্নমেন্টের দিক থেকে। আবার এমনও হতে পারে যে গভর্নমেন্ট এই ধরনের অর্ডার দিতে পারে পূর্ব ইতিহাস থেকে দেখে, ইউটিউব নিজে থেকেই হয়তো সরকারি নির্দেশ আসার আগে নিজেরই হয়তো সেই ধরনের একটা অ্যাকশন নিয়ে নিল। দি ইন্টারমিডিয়ারি হু ফেলস টু কমপ্লাই উইথ দি ডিরেকশন, অর্থাৎ কিনা এখানে যে প্ল্যাটফর্ম সে যদি এটাকে যদি সরকারি এই নির্দেশ যদি না মেনে চলে তাহলে তাদের কিন্তু শাস্তি হবে উইথ অ্যান ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 7 ইয়ার্স। অর্থাৎ কিনা সরকারি নির্দেশ না মেনে চললে কিন্তু সেই প্ল্যাটফর্মের একটা বিশাল শাস্তির মুখোমুখি হতে হবে, অর্থাৎ তারা আর কোনো রকম রিস্ক নেবে না। যখন বুঝবে যে এখানে সরকারি নিষেধাজ্ঞা আসতে পারে তারা নিজেরা আজ করে নিজেরাই উদ্যোগ করে নিতে পারে, আর যদি শেষ পর্যন্ত এসেই যায় সেটাকে পালন না করা পর্যন্ত তা পালন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা তার সামনে করা নেই। এবারে প্রশ্ন উঠতে পারে যে গভর্নমেন্ট কী করে বোঝে যে হ্যাঁ বা জানে যে এখানে একটা এই ধরনের অবজেকশনেবল ম্যাটেরিয়াল আছে। এই দেখুন 69B পাওয়ার টু অথোরাইজ মনিটর, একটা মনিটরিং চলবে অ্যান্ড কালেক্ট ট্রাফিক ডাটা অর ইনফরমেশন থ্রু এনি কম্পিউটার রিসোর্স ফর সাইবার সিকিউরিটি। অর্থাৎ কিনা কাউকে এই ধরনের দায়িত্ব বা অধিকার দেওয়া আছে যারা এই মনিটরিংটা করবে যে কোথাও এই ধরনের ক্ষতিকারক কোনো রকম বস্তু আপলোড হচ্ছে কিনা বা শেয়ার হচ্ছে কিনা। দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে টু এনহ্যান্স সাইবার সিকিউরিটি অ্যান্ড ফর আইডেন্টিফিকেশন অ্যানালাইসিস অ্যান্ড প্রিভেনশন অফ ইনট্রুশন অর স্প্রেড অফ কম্পিউটার কন্টামিনেন্ট ইন দি কান্ট্রি বাই নোটিফিকেশন ইন দি অফিসিয়াল গেজেট অথোরাইজ এনি এজেন্সি। সেন্ট্রাল গভর্নমেন্ট মে অথোরাইজ এনি এজেন্সি টু মনিটর অ্যান্ড কালেক্ট ট্রাফিক ডাটা ইনফরমেশন জেনারেটেড ট্রান্সমিটেড রিসিভড স্টোর্ড ইন এনি কম্পিউটার রিসোর্স। অর্থাৎ কিনা কোনো প্ল্যাটফর্মে কোথায় কী হচ্ছে বা না হচ্ছে তার কুটিনাটি ব্যাপারগুলো বার করে দেওয়া বার করে নেওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট কোনো একটা এজেন্সিকে এই ধরনের দায়িত্ব দেবে এবং তারা এই ধরনের দায়িত্ব পালন করছে। অনেক ক্ষেত্রে ইউটিউবাররা এই ধরনের নোটিশ খান। দি প্রসিডিওর অ্যান্ড সেফগার্ড ফর মনিটরিং অ্যান্ড কালেক্টিং ট্রাফিক ডাটা অর ইনফরমেশন শ্যাল বি সার্চ অ্যাজ মে বি প্রেসক্রাইবড। এই পদ্ধতি প্রকরণগুলো এগুলো যদি সামনে আছে কিন্তু সেটা গভর্নমেন্টের নিজস্ব ইন্টারনাল সিস্টেম। এইভাবেই কিন্তু সমাজ মাধ্যমের উপরে একটা মনিটরিং সিস্টেম ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000-এ কিন্তু এর প্রভিশনটা রয়ে গেছে। অতএব ইউটিউব মানে আমি যেমন খুশি যা খুশি করতে পারবো ব্যাপারটা মোটেই তা নয়, এবং যদি সেই ধরনের কেউ কিছু করে তাহলে তার যে নিশ্চিত মানে পরিণতি সেটা তো প্রথমেই বললাম, দি ভিডিও হ্যাজ বিন উইথড্রন, হ্যাভ বিন ডিসেবলড, চ্যানেল হ্যাজ বিন সাসপেন্ডেড, এই সমস্ত। তাই হচ্ছে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত আইন কানুন, যেটুকু যা বুঝতে পেরেছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার সাবস্ক্রাইবারের অনুরোধ তো সবসময় রইল। নমস্কার।